ওষুধের খবরে স্বাগতম। নিয়মিত ওষুধের খবর পেতে ইউটিউবে ওষুধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ওষুধের খবর পেজটি ফলো করুন। আপনি কি ইমেপ ক্যাপসুল খাচ্ছেন অথবা ইমেপ ক্যাপসুল খাবেন বলে চিন্তা করছেন? তাহলে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন, কারণ এই ভিডিওতে ইমেপ 20 মিলিগ্রাম ও ইমেপ 40 মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবার চলুন শুরু করি। ইমেপ ক্যাপসুল কি? ইহা গ্যাস্ট্রিকের ক্যাপসুল হিসাবে অধিক পরিচিত একটি ওষুধ যা মানুষের পাকস্থলিতে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয়। ইমেপ ক্যাপসুল প্রস্তুতকারী কোম্পানির নাম কি? ইমেপ ক্যাপসুল প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে এরিস্টোফার্মা লিমিটেড। ইমেপ ক্যাপসুলের জেনেরিক নাম কি? ইমেপ ক্যাপসুলের জেনেরিক নাম হচ্ছে ইসোমিপ্রাজল। ইমেপ ক্যাপসুলের কাজ কি বা কোন কোন রোগের ক্ষেত্রে ইমেপ ক্যাপসুল ব্যবহার করা হয়? ইমেপ ক্যাপসুল নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত। ইহা গ্যাস্ট্রিকের ব্যথা, অ্যাসিডিটি বা বুক জ্বালাপোড়া, বদহজম, পেট ফাঁপা, ত্বক ঢেকুর, চুকা ঢেকুর, চোয়া ঢেকুরের চিকিৎসায় নির্দেশিত। ইহা গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসারের চিকিৎসায় নির্দেশিত। ইহা গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগের চিকিৎসায় নির্দেশিত। ইহা জোলিঞ্জারিলিশন সিন্ড্রোম এর চিকিৎসায় নির্দেশিত। ইহা ইরোসিভ ইসোফেগাইটিস রোগসমূহ নির্মূলে নির্দেশিত। ইহা ইনস্টেরয়ডাল প্রদাহরোধী ওষুধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসারে নির্দেশিত। এছাড়াও অ্যাসিড সম্পর্কিত ডিসপেসিয়া, ডিওডেনাল আলসারে হ্যালিকোবেটার পাইলোরি নির্মূলে ট্রিপল থেরাপি হিসাবে ইহা ব্যবহৃত হয়। বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত নিজে নিজে এই ওষুধ খাবেন না। কখন ইমেপ ক্যাপসুল খেতে হয়? সাধারণত এটি খাওয়ার প্রায় এক ঘন্টা আগে এবং প্রতিদিন একই সময়ে খাওয়া উচিত। এটি ভেঙে বা গুঁড়ো করে বা চিবিয়ে খাবেন না। এটি এক গ্লাস পানি দিয়ে পুরোটা গিলে খাওয়া উচিত। প্রতিদিন কতবার ইমেপ ক্যাপসুল খেতে হয়? রোগের ধরন অনুযায়ী কারো ক্ষেত্রে প্রতিদিন একবার, আবার কারো ক্ষেত্রে প্রতিদিন দুইবার ইমেপ ক্যাপসুল খেতে হয়, যা আপনার ডাক্তার নির্ধারণ করবেন। নিজে নিজে ডোজ নির্ধারণ করবেন না। কতদিন ইমেপ ক্যাপসুল খেতে হয়? রোগের ধরন অনুযায়ী 7 দিন, 14 দিন, 1 মাস, 2 মাস বা 6 মাস পর্যন্ত ইমেপ ক্যাপসুল খেতে হতে পারে, যা আপনার ডাক্তার নির্ধারণ করবেন। ডাক্তার যতদিন ইহা খেতে প্রেসক্রাইব করবেন ততদিন খাবেন। ডাক্তার আমাকে 1 মাস ইমেপ ক্যাপসুল খেতে দিয়েছিল, কিন্তু কয়েকদিন খাবার পরে আমার রোগ সেরে গিয়েছে। এখন কি আমি ইহা খাওয়া বন্ধ করব? না, ডাক্তারের পরামর্শ ব্যতীত ইমেপ খাওয়া বন্ধ করা ঠিক হবে না। আপনার সমস্যা সাময়িকভাবে সেরে গেলেও ইহার নির্ধারিত ডোজ কমপ্লিট করা উচিত, তা না হলে সমস্যাটি পুনরায় ফিরে আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ইমেপ ক্যাপসুল ব্যবহার করা যাবে না। ইসোমিপ্রাজল বা ইমেপ ক্যাপসুলের কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীর ক্ষেত্রে ইহার ব্যবহার পরিহার করা উচিত। ইমেপ ক্যাপসুলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? ইহার মৃদু ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। ইমেপ ক্যাপসুল ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? ইমেপ ক্যাপসুল গ্যাস্ট্রিক আলসারে ব্যবহারের পূর্বে অবশ্যই ম্যালিগন্যান্সির সম্ভাব্যতা যাচাই করে নিতে হবে, তা না হলে ইহা রোগের লক্ষণসমূহকে ঢেকে দিয়ে রোগ নিরূপণে বিলম্ব ঘটাতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ইমেপ ক্যাপসুল খাওয়া যাবে কি? গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহারের কোনো নির্দেশনা এখনও প্রতিষ্ঠিত হয়নি, তবে জীবজন্তুর উপর পরীক্ষা করে কোনো বিকলাঙ্গজনিত ফলাফল পাওয়া যায়নি। যেহেতু মাতৃদুগ্ধে ইসোমিপ্রাজলের নিঃসরণ ও সদ্যজাত শিশুদের উপরের প্রভাবজনিত কোনো তথ্য পাওয়া যায়নি, সেহেতু ইহা দিয়ে চিকিৎসাকালে স্তন্যদান সাময়িক বন্ধ রাখতে হবে। ইমেপ ক্যাপসুল অতিরিক্ত ব্যবহার করলে কি করবেন? এক্ষেত্রে ডাক্তার দেখান বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন বা 1-6-2-6-3 নম্বরে ফোন করে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিন। কিভাবে ইমেপ ক্যাপসুল সংরক্ষণ করবেন? ইহা শুকনো জায়গায় 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় সংরক্ষণ করুন। আলো ও আর্দ্রতা থেকে নিরাপদে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ইমেপ ক্যাপসুলের সমজাতীয় অন্যান্য ঔষধ কোনগুলো? ইমেপ ক্যাপসুলের সমজাতীয় অন্যান্য ঔষধ হচ্ছে সার্জেল, ম্যাক্সপ্রো, এক্সিয়াম, ইসোরাল, ম্যাক্সিমা, ইসোনিক্স, অপটন, নেক্সাম, প্রোগাট, প্রোনেক্স, এক্সার, ইসোটিড।
ইমেপ ক্যাপসুলের দাম কত? প্রতিটি 20 মিলিগ্রাম ইমেপ ক্যাপসুলের বর্তমান দাম 8 টাকা। প্রতিটি 40 মিলিগ্রাম ইমেপ ক্যাপসুলের বর্তমান দাম 11 টাকা। মেয়াদ উত্তীর্ণ কোনো ঔষধ ক্রয় করবেন না। ক্রয় করার পূর্বে মেয়াদ আছে কি না তা ভালো করে দেখে নিন। ভিডিওটি থেকে আপনার প্রয়োজনীয় তথ্য পেয়েছেন কি না তা কমেন্টস করে জানাবেন। নিয়মিত ঔষধের খবর পেতে ইউটিউবে ঔষধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ঔষধের খবর পেজটি ফলো করুন। পরবর্তী ঔষধের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।